নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সুজি আর কাঁচা আলু দিয়ে দারুণ একটা মুচমুচে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে রেসিপিটা শেয়ার করব এটা আপনারা আগে কোনোদিনও খাননি, কোনোদিনও বাড়িতে বানাননি। বিকেলবেলা গরম গরম চায়ের সঙ্গে খেতে পারবেন, এমনিও খেতে পারবেন, সস দিয়েও খেতে পারবেন। এই রেসিপিটা বানাতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আপনারা প্লিজ প্লিজ দেখতে থাকুন। আমি আর অর্জুন দুজনে চলে যাব রান্নার কাছে। এই রেসিপির জন্য কি কি নিয়েছি আপনাদের বলে দেব। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, লবণ, বেসন, গোটা জিরে, গোটা সরিষা, কাঁচা লঙ্কা কুচি, রসুন, এখানে দুটো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি, সুজি আর নিয়েছি সাদা তেল। প্রথমে আমি আলু গ্রেট করে নেব। আমি এদিকে আলু গ্রেট করছি গ্রেটার দিয়ে, আর ওই দিকে দেখুন কি করছে আলু নিয়ে। দেখে মনে হচ্ছে না মা ছেলে দুজনে একই সমান? ও মনে হয় বড় হলে আমার মধ্যে রান্না বান্না করবে। কিন্তু গ্রেট তো হচ্ছে না বাবা। সব আলু আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। আলু কিন্তু এইরকম ভাবে জল দিয়ে দু তিনবার করে ভালো করে ধুতে হবে, তা নাহলে এই রেসিপিটা মুচমুচে হবে না। ভাজার সময় হয়তো মুচমুচে হবে, কিন্তু ভাজার পর একদম নেতিয়ে যাবে আর মুচমুচে ভাবটা থাকবে না। মোট আমি চারবার আলুগুলো জল দিয়ে ধুয়েছি। আলু গ্রেট করা শিখছে, আর শিখতে হবে না, অনেক হয়েছে, দাও হাত কেটে যাবে, হাত কেটে যাবে। হাই, এই বাটির মাপ করে আমি দু বাটি সুজি নেব। এই বাটির মাপ করে আমি দু বাটি জল দেব। এটা চাপা দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। স্যার চান করতে হবে, খাবো, খাবি তো, চান করব, জানি তো। পেঁয়াজ গ্রেট করে নেব। বাচ্চা, আপনারা পেঁয়াজ বাটাও দিতে পারেন, দেখবি তোর চোখ দিয়ে এরকম জল বেরোয়, আমারও বেরোবে তার সঙ্গে সঙ্গে, এই মাছি ঢুকে যাবে মুখে। আমি গ্রেট করছি আর ও হাত দিয়ে ওরকম আওয়াজ করছে। পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, এবার রসুনগুলো একটা একটা করে গ্রেট করে নেব। এদিকে আমি 10 মিনিট চাপা দিয়ে রেখেছি, চাপা খুলে নেব। 10 মিনিট পর দেখুন সুজিতে অনেকটা জল টেনে নিয়েছে, সুজিগুলো ফুলে উঠেছে। এই যে গ্রেট করে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে দেব। এবার আমি এতে বাদ বাকি সমস্ত মশলা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, চাট মশলা, লঙ্কা গুঁড়ো, বেসন, কাঁচা লঙ্কা কুচি, খুব ভালো করে একসঙ্গে মেখে নেব। আমি এখানে চাট মশলা দিয়েছি, আর চাট মশলা না থাকলে আপনারা আমচুর পাউডার, লেবু রসও দিতে পারেন। এতে কিন্তু চপ ভাজার মতো পুরো বেসন বেশি করে দিলে হবে না, 3-4 চামচের মতো বেসন দিতে হবে। মশলাগুলো ভালোভাবে সেট হওয়ার জন্য আমি আবারও 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব। পড়াই দেবো সাদা তেল,
ফোড়ন করে নেব। ফোড়নের জন্য কড়াই দিয়ে দেব কালো সরিষা, গোটা জিরে, এবার সুজির মিশ্রণটা কড়াই দিয়ে দেব। সুজির মিশ্রণ দেওয়ার পর কম আছে অনবরত এইভাবে নাড়তে হবে, তা নাহলে কিন্তু কড়ায় লেগে যাবে। এই কদিন আগে কালী পুজো গেল বন্ধুরা, এখনো বাজি ফাটানো বন্ধ হয়নি, চারিদিক থেকে বাজি ফাটছে। অর্জুনেরা আছে বাড়িতে কটা এখনো? মা বলো, মা কালী পুজো শেষ হয়ে গেছে? হ্যাঁ মা। সুজির মিশ্রণটা বেশ আঠা আঠা হয়ে এসেছে, এবার ঢেলে নেব। খুন্তি দিয়ে চারিপাশটা একটু ছড়িয়ে নেব। ফোড়নে আমি গোটা জিরে আর সরিষা দিয়েছি, এটা যখন ভাজা হবে তখন খেতে খুব ভালো লাগবে, সরিষা আর জিরে মুখে পড়বে। এর আগে আমি বাড়িতেও বানিয়েছি দু একবার, হেভি লাগে খেতে এটা। মোটামুটি এই অবস্থায় আমি 5 মিনিটের মতো রেখে দেব, তাহলে এটা আরো একটু শক্ত হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ছুরি নিয়েছি কেটে নেব। আলাদা থালাতে পিসগুলো তুলে নেব। খেতে পারবো না? খাস না, বললাম শুধু ভাজতে বাকি আছে। গন্ধ তো ভালো বেরোবে, খেতেও খুব ভালো হবে দেখবি। সব পিসগুলো আমি থালায় তুলে নিয়েছি, এই দেখুন। আর যেগুলো হয়নি ওগুলো আমি হাত দিয়ে করে নেব। সাদা তেলে ভাজতে হবে, কড়াই দিয়ে দেবো সাদা তেল। তেল খুব বেশি গরম করব না, হালকা গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেছে, ভেজে নেব। এই দেখুন লাল লাল হয়ে যাচ্ছে। লাল করে ভেজে নিয়েছি, আজকে আর খাওয়ার সিনটা দেখাতে হবে না, আমি ভাজি আর ওইদিকে অর্জুন খাক। আমি 2 পিস নিয়ে নিয়েছি, দারুণ লাগছে খেতে। গরম গরম ভাজলাম তাও খাচ্ছে, গরম লাগেনি? হ্যাঁ, সবগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। অর্জুন অনেকক্ষণ ধরে অতিষ্ঠ করছে, এবার আমি আর অর্জুন দুজনে সস দিয়ে খাবো, বলতে বলতে সস আনতে দৌড়। এই দেখুন একটাও কিন্তু ভেঙে যাচ্ছে না, খুব সুন্দর মুচমুচে হয়েছে। আর শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সস দিয়ে দিচ্ছি, অর্জুন তো সস নিয়ে হাজির।
দে দে একা একাই নিয়ে নিচ্ছে ব্যাস আর নয় আমাকে একটু দে এই দেখুন খরমর খরমর করছে ধরো আমাকে আমি জানি অর্জুনের দুটোতে কিছুতেই মন ভরবে না এই মুচমুচে রেসিপি তো আপনারা কোথাও দোকানে পাবেন না খেতে হলে কিন্তু বাড়িতে বানিয়েই খেতে হবে শীতকাল আসা মানেই তো বাড়িতে নানা রকম তেলে ভাজা জিনিস হয় এটাও কিন্তু ওই তেলে ভাজার মতোই পড়ে এটাও বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আর যদি বাচ্চা থাকে তাহলে কাঁচা লঙ্কা কুচিটা দেবেন না তুমি কেন দিচ্ছ এইরকম ভিলেজ স্টাইল আরও নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ প্লিজ আপনারা পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন অবশ্যই কিন্তু পাশে যা বেলঘণ্টিটা থাকে সেটা ক্লিক করে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে অর্জুন বলছে ভেঙে দেবে